তাদের কথা এমন ভীষণ খেলো আর আয়েশা আজওয়াত ভ্রু কুচকে তাকালো। ভাইয়া কি 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 বলছো এসব? আমি তো তোমার কখন ফ্রেন্ডদের সাথে যাব লেকে? ওই তুই জানিস না, তাই না? ওকে ওয়েট। সিদ্রা টেরি হেসে ফোন বের করে কি যেন করতে লাগলো, আর এদিকে মন ভয়ে ঘেমে একাকার। এসি নিচে থেকেও ঘামছে আর ভাবছে না জানি কি দেখায় সিদ্রাত। দেখতো তোর পাশের ছেলেটাকে চিনিস কিনা, যার হাতের মাঝে তোর হাত। মন সিদ্রাতের মোবাইলের ছবিটা দেখে বড় ধরনের শখ খেলো, কারণ এটা গতকালের ছবি। আরহামের সাথে ওদের বাসায় যাওয়ার পথে আরহাম জোরাজোরিতে লেইকে গিয়েছিল, আর তখন সেখানে আরহাম ওনের হাত ধরেছিল। ওনও বাধা দেয়নি, হয়তো প্রিয় মানুষটা কষ্ট পাবে বলে। কি হলো যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। ওন এবার ভয়ে কেঁদেই দিল। আমায় বকছো কেন? তোমার লুচু ফ্রেন্ডই তো আমার হাত ধরেছে, আমি কি তার সাথে সিনক্রিয়েট করবো নাকি? এমনি আমি একা, তারপর যদি আমায় রেগে পাচার করে দেয় তো? বউ আর বোনের মধ্যে পার্থক্য রইল না, দুটোই বজ্জাতের হাড্ডি। সুযোগ পেয়ে নিজেরা বাঁচার জন্য খুব ভালোভাবেই ফাঁসাতে পারে অপরজনকে, আমি মনে মনে ভাবতে লাগলাম। যা রুমে যা, আর আমির সাথে জানো তোকে না দেখি, আমি ঘুরে আসার পর পাত্রপক্ষ আসবে তোকে দেখতে, সে পর্যন্ত ভালো হয়ে থাকবি। সিদ্রাতের কথা শুনে মন কাঁদতে কাঁদতে রুমে চলে গেল, আর আয়েশা আজওয়াদ এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই বেয়াদব, মেয়েটাকে এভাবে কাঁদালি কেন? তোমার মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার চোখ ফাঁকি দিয়ে, তাই এটা ওর পানিশমেন্ট। অসহ্য, তোর বেলা সাত খুন মাপ, আর আমার মেয়েটা কাউকে পছন্দ করলেই দোষ, অন্য কেউ হলে দোষ হতো, কিন্তু আরহাম, আমি আর আবিটা আগে থেকেই ভেবে রেখেছিলাম আরহামের সাথে মনের বিয়ে দিব। তোমার ভাবনা তোমার কাছে রাখো, একটু পর মাগরিবের আজান দেবে, আবু বাসায় আসবে, কখন বলেছে? হ্যাঁ, প্ল্যান ল্যান করবে রাত 8টায়। ও আচ্ছা। সিদ্রাত নিজের রুমে চলে যায়। সিদ্রাতের আম্মু লম্বা একটা শ্বাস নেয়। এই ছেলে মেয়ে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আর শিবাখি, তোমার সবকিছু প্যাক করে নাও তাড়াতাড়ি, আগামীকাল একদম ভোরেই আমরা রওনা দেব। আর সেই লিভিং রুম থেকে পালিয়ে আসার পর সিদ্রাতের পাশে রুমে এসে দরজা লক করে বসেছিল। সিদ্রাতের আওয়াজ পেয়ে হক চকিয়ে গেল। সিদ্রাত কিভাবে রুমে আসলো? আশি পেছনে তাকাতেই ধদমত খেয়ে গেল। খারুসটা, উফ, এক্সট্রা চাবি দিয়ে ঢুকেছে তাহলে। আশির এসব ভাবনার মাঝে সিদ্রাত আশির সামনে এসে দাঁড়ালো, ঠোঁটের কোণে বাঁকা হাসি। আশি ভ্রু কুঁচকে তাকায়। এভাবে হাসছেন কেন? কাল থেকে তুমি আর আমি একা একা। উফ, ভাবতে এক্সাইটেড লাগছে, বাসনটা নির্বিঘ্নে করা যাবে। মানে? আশির এমন ভীত ফেস দেখে সিদ্রাত সেই লেভেলের মজা পাচ্ছে। মানে আবার কি, তোমায় কত কাছে পাবো আর বাসন করবো না? ছি, আপনি অনেক বড় মাপের নির্লজ্জ, একটু লজ্জা নেই আপনার, আর লুচু এজন্যই বিয়ের আগে উল্টাপাল্টা কাজ করতে চান। সিদ্রাত হেসে দিল, পাশে থাকা সোফাটায় বসে পড়লো হাসতে হাসতে, আর আরশি লাজুক মুখ নিয়ে সিদ্রাতের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চলো বিয়ে করে ফেলি, তাহলে তো লুচু হবো না, তাই না? আসলে আপনার অটোচম ছাড়া যে এক জোড়া ক্রোমোজম আছে, ওগুলো বড় মাপের লুচু, এজন্যই আপনিও লুচু। ওর কথা এবার না এসে পারলাম না, জানবা কি ক্রোমোজম লুচু হয়? এটা সায়েন্সের কোনো থিওরিতে আছে নাকি গো বউ? জানি না, জানতো এখান থেকে। সিদ্রাত আর কিছু বলতে যাবে তার আগেই আজান দিয়ে দিল। সিদ্রাত সোফা থেকে উঠে দাঁড়ালো, আরশির কানের কাছে মুখ এনে হালকা একটা বাইট দিল। আরশি কেঁপে উঠল। আজান দিয়ে দিল, নাহলে তোমার লজ্জা কত প্রকার আজ দেখতাম। হোয়াটএভার, আমি এসে নামাজ পড়ে তারপর বাসায় আসবো, সব কিছু প্যাক করে রেখো আর নামাজ পড়ে, ওকে? সিদ্রাত এটা বলে চলে যেতে দেয়, দরজা পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসে। ও, যেটা বলবো, তোমার পিরিয়ড ঠিক হয়েছে? সিদ্রাতের এমন কথায় আশি যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। আশি একদমই প্রস্তুত ছিল না এমন কথা শোনার জন্য, লজ্জায় আশির চোখে পানি এসে গিয়েছে। কেমন নির্লজ্জ! আশি সিদ্রাতের কথার জবাব না দিয়ে ওনায় হাতের আঙুল পেঁচাতে লাগলো। কি বা বলবে, সিদ্রাত আশিকে কি জিজ্ঞেস করেছে বুঝতেই নিজেও থতমত খেয়ে গেল। উফ, মেয়েটাকে এইভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি। সিদ্রাত, তুইও না, ইস, কত লজ্জা পেলো আমার লজ্জা মুদিটা। আচ্ছা আমি আসি, প্যাক করে রেখো। সিদ্রাত চলে যেতেই আসি হাঁফ ছেড়ে বাঁচে। কুত্তার ডিমুনি, খারুস সজারু নীলর্জের বাপ, লুচুর নানা, আমাকে কি মনে করেটা কি? হুম, ওনার মতো নীলর্জ নাকি? আমাকে কথায় কথায় লজ্জা দেয়, আমি কিভাবে এমন নীলর্জ একটা মানুষকে ভালোবাসলাম আল্লাহ! আসি আর এসব ভেবে সময় নষ্ট করে না,
অনেক দিন নামাজ পড়তে পারেনি, তাই আর দেরি না করে ভালো করে উজু করে নামাজ পড়ে। নামাজ শেষ হলে সিদ্রাতের আম্মুর রুমে যায়। আঙ্কেল আসবো? এই বোকা মেয়ে, পারমিশন নিয়ে আর কি আছে? আঙ্কেল আসবে কখন? আটটাই প্লেন ল্যান্ড করবে, তার মানে ধরে নে 10টা বাজবে আস্তে আস্তে, কারণ এয়ারপোর্ট থেকে এদিকে আসতে তো এমনি উল্টা রাস্তা, তার উপর ধানমন্ডি সিগন্যাল কাকে বলে তা তো আর অজানা না। তা অবশ্য ঠিক বলেছো, মোনাপুকে দেখলাম না, আপু কি পড়ছে? সিদ্ধার্থ বকেছে, মন খারাপ। ও অবশ্যই, তোমার ছেলে একটা হারামি বজ্জাত, শিওর জন্মের পর তুমি মধুর পরিবর্তে মুখে করলার জুস দিয়েছিলে। পাগলি মেয়ে, আমার ছেলেটার রাগ সবসময় নাকের ডগায় থাকে, এটাই সমস্যা। ভার্সিটি লাইফ যে কত মারামারি করছে হিসেব নেই, এখন টিচার হওয়ার সুবিধাতে সব মারামারি একটু বন্ধ হয়েছে। ও মাই গড, তার মানে তোমার সজারু বলে একটা গুন্ডা? হায় আল্লাহ, তোমরা জেনে শুনে আমাকে একটা বাঘের খাঁচায় পাঠালে। আম্মু, আমাকে শিওর উন থেকে চুন হলে আছাড় মারবে। এত ধং করা লাগবে না, আমার ছেলে তোকে প্রচুর ভালোবাসে আর এটা সবাই জানে। তুই এটা ভাব যে সিদ্ধার্থের মতন ছেলেকে সবাই যেখানে ভয় পায় সেখানে তুই চাইলে ওকে আঙ্গুলের ইশারায় ঘুরাতে পারবি। আন্টি, আমি তো অবাকের উপর অবাক, তুমি মা হয়ে এটা বলছো, কিভাবে সম্ভব? তোমার তো আরও এমন কিছু করা উচিত যেন তোমার ছেলে আমার ইশারায় না নাচে, তোমার আসলে থাকে। আমার ছেলেটাকে আমি ভালো করে চিনি বুঝলি, আমার গর্ব হয় ওকে জন্ম দিতে পেরে। সে যেমন বউকে ভালোবাসবে তেমনি পরিবারের অন্যদেরকেও সমান ভালোবাসা কাকে বলে সেটা তুই বউ হয়ে আয় এ বাসায়, ধীরে ধীরে দেখতে পারবি। আমি লাজুক হাসলাম বউ কথাটা শুনে, বাট এটা ঠিক যে উনি আসলেই অনেক ভালো, কখনো কারোর সাথে ভেদাভেদ করবে না। আসলে আমি অনেক লাকি ওনাকে পাবো। আর সে সব ভাবছে আর নিজে নিজে লাজুক হাসে। আরশির মুখ দেখে সিদ্ধার্থের আম্মু হাসে। আরশি, আরশি বাকি, তুই প্যাক করনি কেন? ওনার চিৎকারে আমি ভয় পেয়ে গেলাম, ভুলেই গেছিলাম প্যাকিং এর কথা। দৌড়ে ওনার রুমে আসতেই লজ্জায় চোখ হাতে দিলাম, আস্তাগফিরুল্লাহ, ছি। আরশি দৌড়ে সিদ্ধার্থের হাত থেকে খপ করে জিনিসটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে এলো। আল্লাহ, আমার মান সম্মান আর রাখলো না, এটাও দেখার বাকি ছিল? এই লুচু লোকের কত বড় অসভ্য, আবার হা করে তাকিয়েছিল, শালা লুচু একটা। আশি রুমে এসে দেখে সিদ্রাত আশি জামা কাপড় প্যাক করছে, কিন্তু আশির একটা ইনার ড্রেস সিদ্রাতের হাতে আসতেই সিদ্রাত ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল ওটার দিকে। সিদ্রাতের হাত থেকে আশি খপ করে নিতেই সিদ্রাতের হুশ এলো। ও শিট, এটা কি হলো? ও তো শিওর এখন আমার লুচুর ওপরে যদি কিছু উপাধি থাকে তাহলে সেই উপাধি আমায় দিয়ে দেবে, বাট আমি ইচ্ছে করে এভাবে তাকাইনি, এমন হুট করে চোখে পড়ায় তো কেমন হ্যাবা চাকা খেয়ে গিয়েছিলাম। উফ, এজন্যই বলে ডেঞ্জার অফেন কামস ওয়্যার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। আশি যে ওয়াশরুমে ঢুকেছে লজ্জায় আর বেরো হতে পারছে না, এদিকে সিদ্রা তো আশিকে ডাকার সাহস পাচ্ছে না, মাথা চুলকাচ্ছে আর ভাবছে কি করবে। এমন একটা ঘটনায় সিদ্রাত নিজেও লজ্জা পেয়ে গিয়েছে। অনেকক্ষণ বেড়ে পা ঝুলিয়ে ভাবার পর সিদ্রাত সাহস করে ওয়াশরুমের দরজায় নক করে। আরশি পাখি, আজ কি ওয়াশরুমেই কাটাবে? ওনার কণ্ঠ কানে আসতেই আবার লজ্জা লজ্জা লাগছে। উফ আল্লাহ, আমি ওনার সামনে যাব কিভাবে? বের হও না পাখিটা, প্লিজ। এ বললেই যেন হলো, আমার লজ্জায় মরে যেতে মন যাচ্ছে। আরশির কোনো জবাব না পেয়ে সিদ্রাত হতাশ হলো। ওকে, আমি তোমার রুমের বাইরে চলে যাচ্ছি, তোমাকে ওয়াশরুমে থাকতে হবে না, এসে প্যাক করে নিও বাকি জামাগুলো। সিদ্রাত এটা বলার প্রায় দু তিন মিনিট পর আরশি দরজাটা একটু করে খুলে উঁকি দিয়ে দেখলো কেউ আছে নাকি রুমে। কাউকে না দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সিদ্রাত আরশিকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আরশি ভূত দেখার মতো সিদ্রাতের দিকে তাকায় আর সিদ্রাতের চোখে মুখে দুষ্টু মিরছাপ। আপনি আপনি যেতে জাননি? নো বেবি, আমি কোথায় যাব? আমার লজ্জা লাগে। আমি মুচকি হাসলাম, ওর দিকে আর একটু ঝুঁকে দাঁড়ালাম। তাই আর কি কি লাগে তোমার? আপনি এত অসভ্য কেন? আমার অনেক লজ্জা লাগছে, ছাড়ুন আমায়। আমি তো জানি তুমি আমার লজ্জাবতী লাজুক লতা। ওকে, হোয়াটএভার, আই এম সরি বউ, অ্যাকচুয়ালি আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না। এখনো লুচুগিরি করছে আর বলে খারাপ কোনো ইন্টেনশন ছিল না। আপনাকে কে বলেছিল আমার জামা প্যাক করতে? আমি আবারও মুচকি হাসলাম, তুমি তো করনি। এখন কয়টা বাজে দেখেছো? 9টা। আর কখন প্যাক করবে? আর তাড়াতাড়ি তো ঘুমাতে হবে নাকি? আমিও মুচকি হাসলাম, তবে ওনার কথাই না, ওনার হাসি দেখে। লোকটার হাসিটা এত সুন্দর, সবসময় তাকিয়ে থাকতে মন চায়, স্পেশালি কোনার চোকা গেজদার দুটার কারণে।
তার হাসিটা আরো বেশি কিউট লাগে, একদম কিউটের ডিব্বা লাগে তখন। কি ভাবছে ও জান পাখিটা? কিছু না, চারুন। সিদ্ধার্থ মুচকি হেসে হাসিকে ছেড়ে দেয়, তারপর আসেই নিচের দিকে তাকিয়ে জামাকাপড় বাকিগুলো ব্যাক করে। আজ একটু বেশিই যেন লজ্জা লাগছে মেয়েটার। ড্রেস গুছানো শেষ হলে আসি সিদ্ধার্থ, সিদ্ধার্থের বাবা মা আর মন সবাই একসাথে ডিনার করে। তারপর আসি সিদ্ধার্থের পাশের রুমে চলে আসে ঘুমাতে। আসি লাইট অফ করতে যাবে, তার আগে সিদ্ধার্থ রুমে প্রবেশ করে। আসি ভ্রু কুচকে তাকায়। তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই একটু ডিস্টার্ব করলাম, সরি। আমি ওনার ফেস দেখে হালকা হাসলাম। আর সরি বলতে হবে না, কি বলবেন সেটা বলুন। কালকে একদম ভোরে রেডি হয়ে থাকবে, 6:30 আমরা বাসা থেকে বের হয়ে যাব। কি, কিন্তু এত সকালে কেন? তারপর আবার কত জামা কাপড় নিলেন, অথচ কোথায় যাব সেটাই জানি না। আরে রিল্যাক্স, আবার চাচুর বাড়ি যাব, এই জন্য এত জামা নিয়েছি। হ্যাপি? ও ওকে, গুড নাইট। গুড নাইট টু। সিদ্ধার্থ চলে যেতে নাই, আশি ডাকে থেমে যায়। শুনুন। বলো না, মানে আমি আর আপনি একা যাব? তুমি কি আমার সাথে যেতে কমফোর্টেবল ফিল করছো না, নাকি ভয় পাচ্ছ, কোনটা? না তেমন কিছুই না, আসলে আমরা তখনো কাপল হইনি, এভাবে যাওয়াটা তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি ওর কাছে এগিয়ে গেলাম। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা হানিমুনে যাচ্ছি না, চাচুর বাসায় যাচ্ছি, কেউ কিচ্ছু ভাববে না। মনকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আমার, বাট এখন পসিবল না, আর আম্মু আব্বু তো এখন যাবে না। মুনাপুকে নিয়ে পসিবল না কেন? তোমার এত কিছু জেনে লাভ নেই, যাও ঘুমাও। ওনার ধমকে আমি কেঁপে উঠি, উনি চলে যায়, অসভ্য একটা। আর সে বিড়বিড় করে বেড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরেই আরশি নামাজ পড়ে আর ঘুমায় না, ফ্রেশ হয়ে ছাদে যায়। আশি রেলিং ধরে দাঁড়িয়েছিল, ও দেখলো মিস্টার পারফেকশনিস্ট মানে সিদ্ধার্থ পাঞ্জাবি পাজামা পরে গেট দিয়ে ভেতরে ঢুকছে। বোঝাই যাচ্ছে ফজরের নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে। একদম মাশাআল্লাহ লাগছে দেখতে, আশির মনটা চচ্ছে একটা কিসি দিয়ে দিতে গেলে। সিদ্ধার্থ বাসায় যাচ্ছিল, হঠাৎ ওর ছাদের দিকে চোখ যেতেই দেখলো আশি লাজুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিদ্ধার্থ মুচকি হেসে বাসার ভেতরে চলে গেল। আর সিদ্ধার্থের হাসি দেখে আশি ব্লাশিং। আশি এসব ভাবতে ভাবতে রুমে চলে গেল, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। একটা ব্ল্যাক সেমিলং জামা পরেছে, মাথায় ব্ল্যাক ওড়না সেট করে, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস এনাফ। আশি সিদ্ধার্থের রুমের সামনে গিয়ে উঁকি দিল। সিদ্ধার্থও একটা ব্ল্যাক শার্ট আর অ্যাশ কালারের প্যান্ট পরেছে, হাতে ব্ল্যাক ওয়াচ আর চুলগুলো স্পাইক করেছে। সিদ্ধার্থকে দেখে আশির হার্টবিট দ্বিগুণ হয়ে গিয়েছে। আল্লাহ গো, এত সুন্দর লাগছে কেন ওনাকে? আমার তো চোখেই সরাতে মন যাচ্ছে না, একদম ড্যাশিং চকলেট বয় লাগছে। উফ, এমন গেটআপে ফর্সা বডিতে ব্ল্যাক কালারটাই প্রচুর অ্যাট্রাকটিভ লাগছে। দেখা শেষ হলে রুমের ভিতরে আসতে পারেন ম্যাম। ইস, দেখে কিভাবে ফেললো আমায়, কেমন একটা ব্যাপার হলো, আমি মেয়ে হয়ে তাকিয়েছিলাম এভাবে। কি হলো, আসো। আশি আর কিছু না বলে গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো। সিদ্ধার্থের পেছনে গিয়ে দাঁড়াতেই সিদ্ধার্থ আশির দিকে ঘুরে তাকালো। নাও টেল মি, কেমন লাগছে? আমি চোখ নিচে নামিয়ে ফেললাম। শার্টের উপরে দুইটা বোতাম খুলে রেখেছে, যার কারণে অনেক বেশি ড্যাশিং লাগছে। এভাবে তাকিয়ে থাকলে আমার চোখ জ্বলসে যাবে ওনার রূপে। হেই, কিছু তো বলো। কে কে কি বলবো, কেমন লাগছে তোমার হবু আরকে? জানি না, শুধু জানি আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখ ঝলসে যাবে। সিদ্ধার্থ মুচকি হাসলো আশির কথায়। সিদ্ধার্থ আশির থন্দিটা আলতো করে ধরে মাথা উঁচু করে কপালে চুমু এঁকে দিল। ভালোবাসার অনুভূতি হলে এমনই হয়, তাই না? আমি ওনার বুকে মুখ লুকালাম লজ্জায়, জানি না। পাগলি একটা। সিদ্ধার্থ আশিকে বেশ কিছুক্ষণ নিজের বুকের মাঝে বন্দি করে রাখলো। আশি সিদ্ধার্থের হার্টবিট যেন স্পষ্ট শুনতে পাচ্ছে, কেমন একটা ছন্দের সাথে বিড়বিড় করে যাচ্ছে। ভাইয়া আর আরশি, তোমাদেরকে এই সরি সরি, আমি কিচ্ছু দেখিনি। সিদ্ধার্থ টেডি হেসে আশির দিকে তাকালো। আমি কি চোখ খুলব? ড্রামা বাদ দে, আমরা বাসার ঘুরছিলাম না যে তুই চোখ খুলে ভূত দেখবি? মন চোখ খুলে সিদ্ধার্থকে ভেঙচে দিল। ছি ভাইয়া, তুমি আসলেই দিন দিন একটু বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছ। আহারে বেচারি, আর সেটার কপালে তোমার মতো একটা নির্লজ্জ জুটলো। তোর বেচারি আরশি যে পরিমাণ লাজুক, আমার মতো নির্লজ্জ না জুটলে জীবনে তো খুবই অবা লাগবে। ছি, লাগাম ছাড়া কথা। মোনা সিদ্ধার্থ দুজনেই হাসলো। ওকে, তোমরা নিচে আসো, আম্মু আব্বু ওয়েট করছে। মন চলে যায়,
আশিয়া সিদ্রা তো ট্রলি ব্যাগ নিয়ে লিভিং রুমে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।